দক্ষিণ আফ্রিকার অন্যতম জনবহুল এলাকা হিলব্রোর ভবনগুলোর ছাদ ধীরে ধীরে কৃষিভূমিতে পরিণত হচ্ছে। এই বাগানটি কোটজে রাস্তার এক ভবনের ছাদে অবস্থিত। ক্যাথরিন খাম্বুলে আর থান্ডি এনগুবেনি তাদের কাজের শিফট শুরু করতে যাচ্ছেন। কাছাকাছি থাকেন তারা। কোটজে রুফটপ ফুড গার্ডেন কোঅপারেটিভে কাজ করেন এই দুজন। আমি কাটছাট করছি, শুধু হলুদ পাতাগুলো কাটছি। সূর্যের তাপে এগুলো পুড়ে গেছে। ক্যাথরিন আর থান্ডি শখের গার্ডেনার নন, এ বিষয়ে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন তারা। এখন প্রতি সপ্তাহে প্রায় 170 কেজি শাক উৎপাদন করছেন। এছাড়া সালাদ, ঔষধি গাছ, বাঁধাকপি ইত্যাদির চাষও করেন। স্থানীয় বাজারে এগুলো বিক্রি হয়। আমাদের ধারণাই ছিল না যে ছাদে কৃষিকাজ করা যায়, বিশেষ করে পাইপের উপর যে কিছু জন্মানো সম্ভব সেটা ভাবিনি কোনোদিন। আর পানি যে এভাবে ঘুরে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক ফোঁটা পানিও অপচয় হবে না, সেটিও অবাক করেছে আমাদের। হাইড্রোপনিক প্রযুক্তিতে ছাদে বাগান করা হচ্ছে। এভাবে ফসল ফলাতে মাটির প্রয়োজন হয় না, টিউবে করে চারা গাছগুলোতে পানি দেওয়া হয়। এই উপায়ে চারা অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং এগুলো সারা বছরই চাষ করা যায়। ক্যাথরিনকে শুধু প্রতিদিন দেখতে হয় পানিতে পিএইচ আর পুষ্টির মাত্রা ঠিক আছে কিনা। এই প্রযুক্তিতে পানির অপচয় হয় না, এক ফোঁটা পানিও নষ্ট হয় না। টিউবের মধ্য দিয়ে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আবার ফিরে আসে, ফলে পানি একটু নিচে পড়ে না, এক ফোঁটাও না। দেশজুড়ে যখন খরা চলছে তখন পানির অপচয় না হওয়াটা দারুণ ব্যাপার। খরার কারণে অনেক কৃষক ঠিকমতো ফসল ফলাতে পারছেন না। জোহানেসবার্গ সহ অন্যান্য শহরে পানি ব্যবহারের নির্দিষ্ট পরিমাণ ঠিক করে দেয়া হয়েছে, ফলে এখন শস্য, মাংস আর সবজি আমদানি করতে হচ্ছে। এ কারণে 2016 সালে খাদ্যমূল্য 10% বেড়ে গিয়েছিল। আগামী বছরগুলোতেও খরার পরিমাণ বাড়ার আশঙ্কা থাকায় জোহানেসবার্গের শহর কর্তৃপক্ষ ছাদ কৃষিতে বিনিয়োগ করছে। The site is it's at double A house. Double A house is within the inner city. ডোনি ফাকগিও আর থোকো লাপো শহর কর্তৃপক্ষের মালিকানাধীন ভবনগুলোর ছাদে বাগান তৈরির দায়িত্বে আছেন। এখন তারা এই জায়গাটি পরিদর্শনে এসেছেন। ভবিষ্যতে এই ছাদে বাগান করা যায় কিনা তা খতিয়ে দেখছেন। শহর কর্তৃপক্ষ চাষাবাদের জন্য জায়গা, হাইড্রোপনিক প্রযুক্তি আর প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে। পানি অপচয় রোধ ও স্থানীয় বাজারে সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ করা ছাড়াও রুফটপ গার্ডেন প্রকল্পের আওতায় নতুন নতুন চাকরির সৃষ্টি হচ্ছে। দারিদ্র থেকে নাগরিকদের বের করে আনার মাধ্যমে তাদের ক্ষমতা বাড়ানো রুফটপ গার্ডেন প্রকল্পের একটি লক্ষ্য। শহর কর্তৃপক্ষের আওতায় যে ভবনগুলো আছে মূলত আমরা সেগুলোতেই এই প্রকল্প বাস্তবায়ন করতে চাই, তবে ব্যক্তিগত ভবনের ছাদেও যেন প্রকল্পের কাজ ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছি আমরা। কোটজে স্ট্রিট ফুড গার্ডেন কোঅপারেটিভের কথায় ফিরে আসি। রুফটপ গার্ডেন প্রকল্পে যোগদানের আগে অনেক নারীর কোনো আয় ছিল না, আর এখন সবুজ জোহানেসবার্গ গড়ার পাশাপাশি নিজেদের ব্যবসা পরিচালনা করছেন তারা। নামের সঙ্গে উদ্যোক্তা শব্দটি আমাদের গর্বিত করে না। যা আমাদের গর্বিত করে তা হচ্ছে আমরা এখন নিজেরাই নিজেদের দেখাশোনা করতে পারি, কারো উপর নির্ভর করতে হচ্ছে না। এখন পর্যন্ত 6টি ছাদে বাগান তৈরিতে সহায়তা করেছে শহর কর্তৃপক্ষ। ক্যাথরিন আর তার সঙ্গীরা প্রকল্প সম্প্রসারণ ও আরও কিছু নতুন লোক নিয়োগের পরিকল্পনা করছেন, কারণ জোহানেসবার্গে বাগান করার জন্য উপযুক্ত ছাদের অভাব নেই।